উপলক্ষ তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা সভা, উদ্যোক্তা সিআইআই, বক্তা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, লিখিত ভাষণ, বক্তব্য আগাগোড়া সীমাবদ্ধ তথ্য প্রযুক্তি নিয়ে, শ্রোতা মঞ্চে উপস্থিত সিআইআই প্রেসিডেন্ট এবং ইনফোসিস কর্তা ক্রিস গোপাল কৃষ্ণন, শিল্পমন্ত্রীর সংক্ষিপ্ত ভাষণ শেষ, কিন্তু ফের মাইক টেনে নিলেন পার্থ চট্টোপাধ্যায়। He observed certain things. I can assure you, Chris Gopala Swami Krishnan, to please don't be apprehensive on land. We have enough land to give you. We have enough cooperations to offer you. And don't hesitate to tap West Bengal and please do come to West Bengal. সিআইআই এর মঞ্চ ব্যবহার করে এভাবেই শিল্পমহলকে আশ্বস্ত করার মরিয়া চেষ্টা করলেন শিল্পমন্ত্রী। কেন? কারণ সোমবার সিআইআই এর মঞ্চ থেকেই প্রেসিডেন্ট ক্রিস গোপাল কৃষ্ণন মন্তব্য করেন, প্রতিযোগিতার বাজারে বিনিয়োগ টানতে সরকারকে কার্যকরী ভূমিকা নিতে হবে, শিল্পের জন্য জমি লাগলে ব্যবস্থা করতে হবে রাজ্যকেই। A way in which they can address this problem. Ultimately, land will have to be made available some way or other, and government will have to facilitate that. বণিক মহল মনে করছে সোমবার ঘুরিয়ে কার্যত রাজ্যের জমি নীতি নিয়েই প্রশ্ন তোলেন সিআইআই প্রেসিডেন্ট। মুম্বাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফল শিল্প সম্মেলন সত্ত্বেও এই জমি প্রশ্নের কাঁটাতেই ধারাবাহিকভাবে বিধেয় চলেছে রাজ্য সরকার। মুম্বাইয়ে মুকেশ আম্বানিকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী যখন রাজ্যের মলিন শিল্প মানচিত্রকে উজ্জ্বল করার চেষ্টা করছেন, ঠিক তখনই ওই শিল্প সম্মেলনেই জমি নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন আদি গোদরেজ। চব্বিশ ঘন্টার মধ্যে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একই কথা বলেছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান প্রদীপ চৌধুরী। সাফ জানিয়েছেন সরকার জমির ব্যবস্থা না করলে রাজ্যে আসতে খুব একটা আগ্রহী হবেন না বিনিয়োগকারীরা। আর ঠিক তারপরই কার্যত একই সুর শোনা যায় সোমবার সিআইআই প্রেসিডেন্ট ক্রিস গোপাল কৃষ্ণনের গলায়। সব মিলিয়ে অস্বস্তি কিছুতেই কাটছে না সরকারের। সেই অস্বস্তি থেকে বেরোনোর মরিয়া চেষ্টা হিসেবেই মঙ্গলবার সিআইআই এর মঞ্চ থেকে জমি নিয়ে বণিক মহলকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন শিল্পমন্ত্রী। মনে করছে সংশ্লিষ্ট মহল, তারা মনে করছেন শিল্পমন্ত্রীর আশ্বাসে কাজ হয় কিনা সময়ই অবশ্য তার উত্তর দেবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।